প্রতি বছরে নেই এবছরও মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে 69তম জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়। এদিন মহারাজগঞ্জ বাজারস্থিত জগদ্ধাত্রী মন্দিরে হয় পূজা। সকাল থেকেই রয়েছে ভক্তদের সমাগম। আমাদের মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী মায়ের পূজা, এটা আমাদের 69তম পূজা। আমাদের এই পূজা আমাদের সমিতির অনেক পুরানো পূজা। আমাদের দাস প্রতিষ্ঠিত আমাদের জগদ্ধাত্রী মায়ের মন্দিরে আমাদের এই পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছরই আমরা এই জগদ্ধাত্রী মায়ের পূজা আমাদের এই জগদ্ধাত্রী মায়ের মন্দিরে আমরা করে থাকি। আমাদের পূজার মধ্যে বিকালবেলা সন্ধ্যা 6টা থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আমাদের জগদ্ধাত্রী মায়ের ভক্তদের। আমাদের জগদ্ধাত্রী মায়ের আমাদের মায়ের পেছনে আমাদের মহারাজগঞ্জ বাজার আমাদের একটা কীর্তনের কীর্তন আছে। কীর্তনের যত ভক্তবৃন্দরা আছে তারাও আমাদের এই মায়ের কাছে আসে, আমাদের মায়ের প্রসাদ নেয়, এবং অন্য অন্য ভক্তদেরও আমাদের এখানে নিমন্ত্রণ আমন্ত্রণ থাকে, তারাও আমাদের এখানে প্রসাদ গ্রহণ করেন। যেন প্রচুর লোকের সমাগম হয় আমাদের এই দাসপত্র জগদ্ধাত্রী মায়ের মন্দিরে। আমার নাম ভবতোষ দাস।